নমস্কার ওয়েজি ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। ফটিকের 32 বছরের মেধাবী শিক্ষক অভিজিৎ বণিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে চাঞ্চল্য। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকূলী জেলা কমিটির সদস্য তথা নিউজ 24 ঘন্টা চ্যানেলের মালিকের বাড়িতে ঢুকে হামলা। কৃষক খেতমজুর এবং জমিয়াদের ন্যায্য 15 দফা দাবি নিয়ে মিছিল সহকারে স্মারকলিপি দেওয়া হয় কৈলাসহর মহকুমা শাসকের নিকট। কৈলাসহর মহকুমা শাসকের উদ্যোগে এবং এসসি ওয়েলফেয়ার কমিটির যৌথ সহায়তায় কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশন স্কুলে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। কয়থানাদিন দোলাবিল এলাকায় গাছ পড়ে আহত এক মহিলা। নিহত প্রদীপদের হত্যাকারী সিপিএম নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবিতে 35 বিলুনিয়া মণ্ডলের উদ্যোগে বিলুনিয়া শহরে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। লিটল ড্রামা অর্গানাইজেশন আয়োজিত শান্তনু সাহা স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব উপলক্ষে কবি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর পুরাতন টাউন হলে। উপনির্বাচনে 8 নং বর্দুয়ালি আসনে বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহার সমর্থনে ডোর টু ডোর প্রচার বিজেপি কার্যকর্তাদের। ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদ আগেরে গুমেত চাকমা সামাজিক সুলওয়ানির অধীনে গণ্ডাছড়া মহকুমার পঞ্চায়রতন মডেল হাই স্কুলে চাকমা প্রথাগত কর্মসূচির বিষয়ের উপর একদিনের কর্মশালা আয়োজন করা হয়। সিপাহীজলা জেলার উত্তর যুব মোর্চার উদ্যোগে কেন্দ্রীয় সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে এক বিশাল বাইক র্যালি করা হয়। মঙ্গলবার গোমতি জেলার সদর উদয়পুর মহকুমা রাজস্ব কলাক্ষেত্রের শিক্ষা দপ্তরের উদ্যোগে নিপুণ ভারতের উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। তেলিপুরা মহকুমা বন দপ্তরের অধীন চাকমাঘাটের বিস্তীর্ণ এলাকা সহ আরো বেশ কয়েকটি এলাকায় বন্য হাতির তাণ্ডব। দুই যুবকের বিরুদ্ধে সুয়োপুটো মামলা গ্রহণ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ভারতীয় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশে। শিলচর শিলং রোডে ফের ভূমিধস। সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবক বিশালগড় গোপীনগর এলাকায়। মুম্বাই এক সপ্তাহে 163% করোনা সংক্রমণ বৃদ্ধি। বেঙ্গালুরুতে ফের মাস্ক বাধ্যতামূলক করল প্রশাসন। দিল্লিতে বাইক চালককে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা আইন পড়ুয়ার। পাঞ্জাবের সক্রিয় খালিস্তানিরা অপারেশন ব্লু স্টার বার্ষিকীতে গোল্ডেন টেম্পলের প্রবেশ পথে বিক্ষোভ। উপত্যকে হিন্দু হত্যা বেঙ্গালুরু থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি অতি সক্রিয় জম্মু এবং কাশ্মীর পুলিশ। সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরো দুটো দেহাবশেষ পাওয়া যায়।